শিক্ষক বদলের প্রতিবাদ জানিয়ে উমাকান্ত একাডেমির সামনে সড়ক অবরোধ করে উমাকান্ত একাডেমির বাংলা মিডিয়ামের অভিভাবকরা। পরবর্তী সময়ে বিদ্যালয়ের ছাত্র এবং অভিভাবকরা শিক্ষা ভবন ঘেরাও করে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানী আগরতলার ব্যস্ততম পথে যানজটের সৃষ্টি হয় এবং চাঞ্চল্য ছড়ায়। উমাকান্ত একাডেমির বাংলা বিভাগের এক শিক্ষকের বদলি ঘিরে শনিবার তুরকালাম কাণ্ড ঘটে যায়। বিদ্যালয়ের ঝলক স্যার বদলি হওয়ার অভিভাবক এবং ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিভাবকরা এদিন এই শিক্ষক বদলি রদের দাবিতে আগরতলা আখাউড়া সড়কের উমাকান্ত স্কুলের সামনে পথ অবরোধে বসেন। পথ অবরোধে সামিল এক অভিভাবক জানান, ঝলক স্যার বিদ্যালয়ের ছাত্রদের কাছে খুবই প্রিয়। বিদ্যালয়ে এসে শিক্ষাদানের পাশাপাশি কোনো ছাত্র ব্যথা পেল কিনা, কোনো ছাত্রের অসুবিধা হচ্ছে কিনা দেখভাল করতেন তিনি। এই শিক্ষক মহাশয়ের বদলি তারা মেনে নিতে পারছেন না। আমরা উমাকান্ত একাডেমির থেকে বাংলা মিডিয়াম থেকে আইছি, ঝলক স্যার এই স্কুলে বদলিয়ে দিতে চাই। ঝলক স্যার আমরা মা বাবার মতো দেখাশোনা করে, কোন বাচ্চারা কিভাবে ব্যথা পাইলো না পাইলো আমরা দেই। ঝলক স্যারে বসে কোনো টিচারে না, ঝলক স্যার যাতে বদলি না হয় আমরা চাইতেছি। আমরা যদি ঝলক স্যার বদলি না হয় আমরা সারাদিন এদিকে বসে থাকবো। আমরা ঝলক স্যারে বদলি মানছি না, মানতাম না, ঝলক স্যার এই স্কুলে থাকতে চাই। পথ অবরোধে সামিল অপর এক অভিভাবক জানান, যতক্ষণ না পর্যন্ত শিক্ষকের বদলি রদ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাবেন। এদিন একই দাবিতে বিদ্যালয়ের কচি কাঁচা ছাত্রসহ অভিভাবকরা শিক্ষা ভবন ঘেরাও করে। ছাত্রদেরও দাবি, ঝলক স্যারের বদলি রদ হোক। পরে অভিভাবকদের এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট বিষয় নিয়ে শিক্ষা অধিকর্তার সাথে দেখা করেন। উমাকান্ত একাডেমি বাংলা বিভাগের শিক্ষক বদলির ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ এবং পরবর্তী পর্যায়ে শিক্ষা ভবন ঘেরাওয়ের ঘটনায় এদিন চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।